ইলিশ কত করে ভাই? ভাই ইলিশ এগুলো আপনার 1800 টাকা কেজি। 1800 এক কেজি করে ওজন। ভালো অরিজিনাল বরিশাল। কম দামে জিনিস পাবেন 1100 টাকা কেজি, 1200 টাকা কেজি। আমি কম জিনিস পাবো। চিংড়ি কত করে ভাই? 200 টাকা পোয়া। 800 টাকা কেজি। আধা কেজি তো নিতামই। 300 টাকা দিয়ে যাবে আধা কেজিতে? আধা কেজি 600 টাকা কেজি তো দেখা যাবে না। না তাহলে থাক, না তাহলে ভাই 600 উপরে নিতে পারবো না। বড় কত কত করে? বেশি বড়, আজকে বাজেট নাই, থাক আজকে, আজকে থাক, না আজকে বাজেট নাই, আজকে থাক বাজেটের। দেখি ভাইয়ের ভাই রুই কত করে? 240 করে। কাতলা ভাই কাতলা কত করে? এক কেজির তো দিব। কত করে হবে? 260 করে হবে। হ্যাঁ আপনার কাছে তো জানি নিয়ে যাই, সেটা আর বল। রুই কি এক কেজি হবে? এক কেজি তো সাইজ নাই না, এক কেজি তো দেবো, এক কেজি তো দেবো, বড় তো দেবো একটু। না ওই যে বড় সাইজ একটু একটা একটা দেখেন তো কত ভাই। দুশো সাইজ করে না একটু কাটে দেন ভাই, একটু কাটে দেন, আপনার কাছে তো নিয়ে যায়। এক কেজির একটা কাতলও দেন ভাই, ওই সাইজের একটা কাতলও দেন। রুই যেহেতু নিছি, কাতলের একটু দাম একটু কম আছে। এক 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 কেজিটাই দেন, মানে রুইয়ের সাইজে দেন। দু কেজি হবে সব? আজকে একটু দামটা একটু তুলনামূলক কম আছে, হ্যাঁ সেটাই বলতেছি। মানে মাঝখানে তো 300 করে হয়ে গেছে এই সাইজ। আমি তো এখান থেকে আমি এখান থেকে তো কিনে নিয়ে যাই, আমি তো জানি সেই জন্য। ইলিশ কত করে ভাই? 1200 1000 1000 কম আছে। ইলিশের দামটা এবার একটু নামলো না? এক কেজি বাদ দেন, দাম কম বলেছে স্যার, এক কেজি নিয়ে যান।
এটা 11 বিচার যাক ভাই এটা কাতলা আনতে গেছে কাতলাটা বানো কি না সাইজ আছে এক কেজি সাইজ বললাম ভাই গেল যে আম কাতলা একটু বড় হয়ে গেলে একটু তাহলে আজকে থাক তাহলে পরে কালকে এসে নিয়ে যাবো আজকে আর ভাই তাহলে আজকে রাখেন আসি তো প্রতিদিন বাজারে তো